হ্যাঁ আমার বেড়ে ডক্টর নিষেধ দিয়েছে আমাকে আমাকে আমার ইমিউনিটি তো সব নষ্ট হয়ে গেছে কি যে বছর ধরে আমি কষ্ট করে আসছি আমি ব্যথা অজ্ঞের হয়ে যেতাম আমার দুইটা মেয়ে আমাকে হসপিটালে নিয়ে যেত ছোট ছোট তখন ছিল মেয়েরা আমার কি বল আমি যে এখানে আমি হসপিটালে ভর্তি থাকতাম গ্যাস্ট্রিকে পেনে অজ্ঞের হয়ে যেতাম আমার গেলেই দুইটা করে ইঞ্জেকশন লাগিয়ে দিত আলসার কি এন্ডোস্কোপিক কোন না না উনি আরেকজন এক একবার বার এক এক কথা বলে ভালোভাবে টিট বনে দেন আমার এত এত শুধু গ্যাস্ট্রিক হঠাৎ আমি যাচ্ছে কাফা বলে যে এই একটা লিংক পাঠাবো আমি তো ইয়ার কোঅফস তো আমি তো ভালো হচ্ছে না আমার এখন কোলি স্টোর 204 এটা আমাকে মেডিসিন দিয়ে দিছি বলি আমি এই সেদিন একটা মেডিসিন খেয়েছি তারপর ওই আপামাকে বাসায় গেলাম একটা মেটা যে লিংক পাঠাছে আপনার ভিডিও দেখে দেখে আমি খাতায় লিখতাম লিখে লিখে তারপর সেটা নেট তো তার মনে থাকবে না Asalamualaikum warahmatullahi wabarakatuh সুপ্রিয় ভাই বোনেরা আজকে আমরা বোন আমাদের অফিসে এসেছেন তো ওর সাথে কথা বলবো ওনার অত্যন্ত আবেগ আপনি ওনার অনেক ঘটনা আসলে আমাদের চিকিৎসা সুস্থ হয় তাদের প্রত্যাশা থেকে অনেক বেশি প্রাপ্তির কারণে ওনাদের আবেগগুলো শেয়ার করতে চান তো উনি বলতে শুরু করেছেন বলবো যে একটু পজ করেন আমরা সবাই সাথে বলি একসাথে সবাই শুনুক যাতে করে মানুষ আরো বেশি মোটিভেট হয় তো বলুন আপনার নাম কি ধানমন্ডি ঢাকা ও ধানমন্ডিতে বাসা জি জি তো একটু বলেন আপনার কি কি সমস্যা ছিল হেলথ এখন কেমন আছেন আমি 20 বছর যে গ্যাস্ট্রিকের পেনে বুকের ব্যথা কোন অবস্থাতেই কমে না 2012 সনে এমন আমার অবস্থা হয়েছে আমি স্কয়ার হসপিটালে ভর্তি আমাকে এন্ডোস্কোপি নানান ধরনের করলো বলে কি আপনি সালাদ খেতে পারবেন না কলা খেতে পারবেন না লেবু খেতে পারবেন না সারা জীবন আমি বারো থেকে বছর ধরে সালাদ খাই না লেবু কলা কিছুই খাই না তারপর আমার বুকে পেন কয়েকদিন পর পর যায় আমার দুইটা করে ইঞ্জেকশন দেয় বুকে পেন কমে না আমি রোজা থাকি দুই বেলা ফর্টি ফর্টি সাথে এলজিন পেনের ব্যথা আবার ডিফ্লাক্স জাতীয় যে মোটিগা সেগুলো বমির ওষুধগুলো সেগুলোও খেতাম তারপরও ব্যথা খাবার দাবার এত বেছে খেতাম যাও খেতাম সাদা তরকারি এগুলো খেতাম কিছুই খেতে পারতাম এত কষ্ট সাধারণ খাবার জিনিস কিছু খাওয়া দাবার করতে অসুবিধা হতো বুকের ব্যথা ধুতে ব্যথা ইনজেকশন এখানে মাস্টার ডক্টর বলছেন যে এসে আপনার আলসের ব্যথা তো আলসার কি এন্ডোস্কোপিক করতে হবে না উনি তো মনে কথা এক একবার বার এক কথা বলে ভালোভাবে টিট বনে দেন আমার এত এত শুধু গ্যাস্ট্রিক এই টেনশনে আমার পেশার আমি এই যে সালাদ খাচ্ছি না আমার এখন ই হয়ে গেছে ব্লাডে কোলেস্টল হালকা না ব্লাড না প্রেসারের সমস্যা ওই টেনশনে এখন তো ভালো আল্লাহর রহমতে ब्लड प्रेशर না নাস্তে 3 মাস ধরে আমি এই যে আপনার যে সারের গুলো ভিডিও দেখলাম হঠাৎ আমি যাচ্ছি এক আপা বলে যে এই একটা লিঙ্ক পাঠাবো আমি তো আর তো অসুস্থ আমি তো ভালো হচ্ছি না আমার এখন কোল্ড স্টোর দুশো চার এটার মধ্যে আমাকে মেডিসিন দিয়ে দিছে বল আমি সেদিন একটা মেডিসিন খেয়েছি তারপরে ওই আপা আমাকে বাসায় গেলাম দেখলাম একটা যে লিঙ্ক পাঠাইছে লিঙ্কে দেখলাম যে সারের নাম তা আমি খুঁজলাম আমি টিভিতে সার্চ দিলাম দেওয়ার পর সব কিছু একের এতই বড় একটা ইউনিভার্সিটির ইসে পড়া এত স্যার তো কোনোদিনও বিফলে যেতে পারবে না একের পর এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলিস্টার ওষুধ খেয়েছি না 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 আমি বাদ দিয়েছি স্যার আপনি বলছেন যে কলিস্টার ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না আমার ইচ্ছা আছে আপনার এখানে ট্রিটমেন্ট করার তারপর তো ইউটিউবে পাচ্ছি একের পরে এক একের পরে আমেরিকাতে আমার পেশেন্টরা এসে ঢুকে ডাক্তার আমি কিন্তু আসছি আমি কিন্তু কোনো সুবিধা চাচ্ছি না এটা এটা দেখে আমি কোলেস্টেরল একটা খেয়েছি আমি মেডিসিনের বিরুদ্ধে না আপনার সব মেডিসিন খেতে হবে কিন্তু কোলেস্টেরল মেডিসিন খেতে আমার পক্ষে সমস্যা কারণ আমার যে ট্রিটমেন্টটা বডিকে হিলিং করা তো কোলেস্টেরলটা তো হিলিং এর বিপরীতে এটা আপনার শরীরের স্বাভাবিক

এই তারপরে এই যে কোলিস্টোর বেড়ে গেল কারণ আমি তো সালাদ খাচ্ছি না লেবু খাচ্ছি না কলা খাচ্ছি না এগুলো কিছুই খাচ্ছি না আমি জানি না গ্যাস্ট্রিক নাকি বাড়বে এখন যেদিন থেকে দেড় মাস ধরে জানুয়ারি পনেরো থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিয়েছি সালাদ খাওয়া শুরু করেছি সকালে লেবু পানি পরে আদার পানি সব এগুলি খাচ্ছে যা যা আর কি আছে আর আপনার ভিডিও দেখে দেখে আমি খাতায় লিখতাম লিখে লিখে তারপরে এগুলি দেখে সব আমি খাওয়া শুরু করলাম প্রথম দেখলাম বারোটা বাজ পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারলাম তারপরে দেখি একটা বাজে আমি একটা বাজে সালাদ আপেল স্যার বলছেন যে আপেল 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 আমার মেয়েকে বলি যে আপেল 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 তোমরা সারাক্ষণ আপেল খাবে হ্যাঁ হ্যাঁ গ্যাস্ট্রিকের জন্য সেই আপেলটা আমি খেলাম আপেল খেয়ে সালাদ খেয়ে তারপরে আমি এই যে খাবার খাই একটু তারপর আবার সন্ধ্যার পর সার সবজি কাঁচা সবজি শুধু প্লেন সবজি সেই সবজিটা সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত শুরু করি আর আমার খেতে লাগে এক ঘন্টা একটা শুরু করলে দুইটার উপরে বেজে যায় মেয়েরা বলে কি করছো আমাকে সালাদ খাচ্ছি খাবার খাচ্ছি বলে তুমি এতক্ষণ খাচ্ছ আমাকে হ্যাঁ এতক্ষণ সার অনেক টিভিয়ে টিভিয়ে খেতে বলছি দেখি আর সোফা আমি বসে বসে খাই আস্তে আস্তে চিবে দেখতে দেখতে ইনশাল্লাহ এখন আমি মাত্র দুবেলা খাই আগে খেতাম আগে তো গ্যাস্ট্রিক ওজন একটু পরপর খেতাম একটু পরপর খেতাম আল্লা সুস্থ তারপরে সবাই বেড়াতে রোজাটা আমি রাখলাম স্যার বলছেন যে একটু কাদার রস লেবুর রস দুই দুই চামিচ সিডের ভিনিগার খেয়ে আধা গ্লাস খেয়ে আধ ঘন্টা পরে আপনি সেহিটা করবেন তাই করলাম আমি দেখলাম যে আমার বুকে পেন হয়নি যদি বুকে পেন হয়ে থাকে তাহলে আমার রোজা ভাঙতে হবে ওষুধ খেতে হবে না আল্লাহর রহমতে আমি একেবারে রোজা করতে পেরেছি আমার মেয়েকে আমি এত খুশি ভাবে যে বলছি যে বলার কথা না যে দেখো আমি ওষুধ ছাড়া রোজা রেখেছি সারের ভিডিও দেখি হ্যাঁ

እንስተ হ্যাঁ হ্যাঁ তারপর না আমি সাহেবের সাথে আগে যোগাযোগ না করে সাহেবের সঙ্গে দেখা না করে আমি কিছুই করব না আমি এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি সকালে লেবু পুরো একটা বড় একটা লেবু চিপরে খাই স্যার বলছেন যে অর্টিক লেবু খেতে যাদের আলসার গ্যাস্ট্রিক আছে আমি পুরোটাই খাচ্ছি আর না 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 গন্ধও নাই এখন আমি কিছু খাচ্ছি না আমি সকালে যে 커피 ওই লেবুর পানি অ্যাসিটের পানি এগুলোই খেয়ে আসি তো আমি এটাও খাই এটাও খাই আমি কাঁচা হলুদ রসটাও খাই এক একদিন আপনি বলছেন যে পর এক 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 জিনিস খাবেন আমি সবগুলো ইউটিউব ফলো করে এক দিনে এক একটা জিনিস খাই এই কাঁচা হলুদ জীবন আমি খেতে পারতাম না বাবা আমি এখন সব খাচ্ছি সব আমার অনেক ভালো লাগছে আমি তো সারার টেনশনে ঘুমাতে পারিনি কখন স্যারের সাথে দেখা করব। আমি খুঁজে বের করেছি আমেরিকান ওয়েল সেন্টার কোথায় আমার বাসার কাছে আমি এত না। আমি সারাক্ষণ মেয়েকে ফোন করে যে সারের গল্প করো তোমার ফোন করে তুমি সারের গল্প সারা কিছু বলো না আমি তোমরা যাও তোমরা ভালো হবা কামো আমার পরীক্ষাটা শেষ হোক এক্সাম আমরা যাব বলেন যে পনেরো তারিখে লন্ডনে থাকবো পনেরো তারিখে লন্ডন শহরে আশেপাশে ধরে আমরা লন্ডন যে বাংলা টাউন থেকে থার্টি মিনিট ধরে আসতে পারবে তো এখন তাহলে মানে আপনার যে অভিজ্ঞতা থেকে আপনি মানুষকে কি বলবেন বা আপনার কেমন আমি আমার এই জিনিস দেখে আমার বোনের অনেক গ্যাস্ট্রিকের সমস্যা সে লেবু খেত না আজকে তুই ইউটিউব দেখ ও এখন লেবু খাচ্ছে খালি পেটে ওর গ্যাস্ট্রিক নাই ও আবার ওর ভাসুরের ওয়াইফ কে বলছে উনি এখন লেবু খাচ্ছে আমি খালি পেটে লেবু খান উল্টা পাল্টা লেবু খেতে মানা করছে হ্যাঁ এখন ডাক্তার दोस्तন এখন অন ডাক্তার আর ভুল করে মনে করে যে মানে অ্যাসিড বেড়ে গেছে এখন এখনdeficit খাওয়া যাবে না

আমি কি বলে যে আমি ধন্যবাদ দিব আমি যে কখন আসব আমি প্রত্যেকদিন এসে এসে খবর নিয়েছি এখানে এসে তাদের সঙ্গে দেখব এত বড় একটা রত্ন গর্ভধারণীর সন্তান আমাদের এত সেবা করছে এটা তো বলার কিছু নাই সকালে আপনি বলেছেন দুই গ্লাস কুসুম গরম পানি খেতে সেটা খেয়ে আমি অভিযোগ খেয়েছেন আমি বলছি না সায়েন্স বলছে যে এটা খেলে আপনার বড়ি মেটাবলিজম ভালো হয় তখন ক্লিনজিংটা ইজিয়ার হয়

আগে তো ঘুম থেকে মেয়েরা যাও রান্না করে রাখতো এটা করতো এটা করতো একটু পর পর উঠে উঠে খেতাম যে ব্যাথা ব্যাথা কি যে বিশ বছর ধরে আমি কষ্ট করে আসছি আমি ব্যাথা অজ্ঞের হয়ে যেতাম আমার দুইটা মেয়ে আমাকে হসপিটালে নিয়ে যেত ছোট ছোট তখন ছিল মেয়েরা হসপিটালে নিয়ে আমাকে ইনজেকশন দিত এটা সেটা মেয়েরা দৌড়াদৌড়ি ছোট ছোটাছুটি করতো এত পেন ছিল সেই পেন থেকে আমি তো দেড় মাস ধরে সেই জানুয়ারির পনেরো তারিখ থেকে আমি এই জিনিসটা শুরু করি আসলে একটা জিনিস কি মানে এটা ডক্টর মজুবুলক বলে না এটা তো হচ্ছে আসলে সায়েন্সটাকে আমি অ্যাপ্লাই করি সায়েন্স যখন ভুল করে মানুষ অ্যাপ্লাই করতো আপনাকে এতদিন ধরে গ্যাস্ট্রিক আলসার পেইন মধ্যে রেখেছে আমরা যখন সায়েন্স অ্যাপ্লাই করছি এটা ভালো হয়েছে সব রোগের ক্ষেত্রে কিন্তু একই জিনিস আপনার রোগটাকে যখন দেখা হয় সায়েন্টিফিক্যালি আন্ডারলাইন রুট কজ দেখা হয় এই যে আমাদের ডায়াবেটিক পেশেন্ট বলেন এই যে আমাদের বিভিন্ন লিভার ডিজিজ বলেন বিভিন্ন অটোমিক বলেন তার কীভাবে ভালো হচ্ছে অটিজম কীভাবে ভালো হচ্ছে যে বিজলাইগো সেতি তারপর সরিয়াসিস তখন হচ্ছে কিভাবে আমরা সাইন্স অ্যাপ্লাই করি বুঝছেন কিনা না খেতে খেতে আমার পাওয়ার অংশ একটু সাদা সাদা হয়েছে আমি সেগুলো পরে আমি ট্রিটমেন্ট করবো আগে আমি স্যারের সাথে দেখা করব বলবো এত বড় একটা নিউজ আমি কিভাবে যে ভালো হয়ে গেলাম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনি আমি খুব আনন্দিত আপনার সাথে দেখা হতে এবং এটা আমাকে অনেক এনকারেজ করবে আরো কথাগুলোকে আরো বেশি করে মানুষের কাছে বলার আরো সুন্দর করে বলার হ্যাঁ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আহ যারা শুনছেন আমার বোনের জন্য অনেক দোয়া করবেন আপনি যদি আমার ভিডিও গুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পদ্ধ থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিমিগুলো থেকে কিনতে পারবেন আমি ছাত্র জীবন থেকে গ্যাস্ট্রিক প্রবলেম এবং ছাত্র জীবন থেকে আমি অ্যান্টাসিড প্লাস সিরাপ দিয়ে শুরু করেছি খাওয়া দাওয়ার কোনো ইয়ে ছিল না তো আপনার এই ভিডিও গুলা দেখি এখন কোনো মেডিসিন